নমস্কার বন্ধুরা, দ্য বং প্যারেন্টিংয়ে আবার আপনাদের স্বাগত। আপনি যখন প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে ঢুকে পড়েছেন, তখন ডাক্তার আপনার শারীরিক পরিস্থিতি বোঝার জন্য আপনাকে নানান রকম টেস্ট দিয়ে থাকবেন। তার মধ্যে আলট্রাসোনোগ্রাফি বা USG, ব্লাড টেস্ট, ইউরিন অ্যানালাইসিস অন্যতম। আমাদের চ্যানেলে প্রেগনেন্সির ফার্স্ট USG বা ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি সম্পর্কে অলরেডি আলোচনা হয়েছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পাবেন, চাইলে দেখতে পারেন। এছাড়াও অন্যান্য যে সমস্ত টেস্ট সেগুলো নিয়ে এক এক করে আমি আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে ফার্স্ট ট্রাইমেস্টারের ইউরিন অ্যানালাইসিস বা ইউরিন রুটিন এক্সামিনেশন বা ইউরিন RE নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ক্ষেত্রে আমার মিসেসের ফার্স্ট ট্রাইমেস্টারে যে ইউরিন অ্যানালাইসিস হয়েছিল, তার যে রিপোর্ট এসেছিল, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা, অর্থাৎ রিপোর্ট থেকে যে ইনফরমেশনগুলো উঠে আসে, রিপোর্টের যে প্যারামিটার্সগুলো, সেগুলো আমি চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এমন হতে পারে যে আপনাদের রিপোর্টে কোনো কিছু কম আছে বা বেশি আছে, বা তথ্যটা অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করা আছে। যদি বুঝতে না পারেন, যদি এই ভিডিওতে আলোচ্য বিষয়ের মধ্যে সেরকম কিছু না খুঁজে পান, তবে অবশ্যই কমেন্টে জানান, সেগুলোকে এক্সপ্লেন করার বা বিশ্লেষণ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ইউরিন রুটিন এক্সামিনেশন, এই বিষয়ের বা এই টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট পার্টে আসার আগে ইউরিন এবং ইউরিন রুটিন এক্সামিনেশন সম্পর্কে দু এক কথা বলতে চাই। আমাদের শরীরে যে বিভিন্ন কোষ আছে, সেই প্রত্যেকটা কোষে কোষে মেটাবলিজম চলে। মেটাবলিজম কি? মেটাবলিজম হলো আমাদের শরীরের প্রত্যেকটা কোষ বেঁচে থাকার তাগিদে তার নিজের মধ্যে বিভিন্ন রকম বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল প্রসেস চালাতে থাকে। এই বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল প্রসেসের মাধ্যমে নানান রকম বিজাতীয় পদার্থ এবং নাইট্রোজেন ঘটিত পদার্থ তৈরি হয়, যেটা কিন্তু আমাদের শরীর থেকে বের করে দেওয়ার দরকার হয়, কারণ সেগুলো আমাদের শরীরে পক্ষে ক্ষতিকর। এইরকম নাইট্রোজেন ঘটিত পদার্থ হচ্ছে ইউরিন, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। তো এই যখন এরকম নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো তৈরি হয়, তখন শরীর নিজের একটি প্রসেসের মাধ্যমেই সেটিকে ব্লাডারের মধ্যে ইউরিন আকারে জমা করে, যেটা পরবর্তীকালে ইউরেথ্রার মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। এখন এই পুরো প্রসেসটা বেসিক্যালি চালায় আমাদের লোয়ার অ্যাবডোমেনের দুপাশে থাকা দুটো কিডনির মাধ্যমে। এই কিডনিটাই কিন্তু আমাদের শরীরের রক্তকে পরিষ্কারভাবে ছেঁকে দেয় বা ছাঁকনির কাজ করে। এখন যদি আমাদের শরীরের মধ্যে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বা কোনো রোগ জীবাণু বা সমস্যার সৃষ্টি হয়, সেটা কিন্তু কিডনি ছাঁকার মাধ্যমে, সেটা কিন্তু ইউরিনের মাধ্যমে শরীর থেকে বার করে দেওয়ার চেষ্টা করবে এবং ইউরিনের মধ্যে তার অস্তিত্ব পাওয়া যাবে। এখন এত গেল ইউরিনের সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশান। এখন তাহলে ইউরিন রুটিন এক্সামিনেশান বা ইউরিন RE আপনার গাইনোকোলজিস্ট কেন করাবেন? থ্রু আউট প্রেগনেন্সি মিনিমাম ইউরিন রুটিন এক্সামিনেশান দুবার হয়ে থাকে, একবার ফার্স্ট ট্রাইমেস্টারে, একবার থার্ড ট্রাইমেস্টারে সাধারণত। কিন্তু আপনার গাইনোকোলজিস্ট যতবার চাইবেন এবং মনে করবেন ততবারই করাবেন। তার কারণ কি? তার কারণ হলো এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু রোগ বা এমন কিছু সমস্যা যেটা আপনার শরীরে দানা বাঁধতে শুরু করেছে বা একদম ইনিশিয়াল স্টেজে আছে, সেটার কোনো লক্ষণ আপনি পাননি বা বুঝতেও পারছেন না, কিন্তু সেটা যখন আপনার শরীরের ভেতরে ডেভেলপ করা শুরু করেছে, আপনার শরীর স্বাভাবিক পরিস্থিতিতেই বা স্বাভাবিক পর্যায়ে সেটাকে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বার করে দেওয়ার চেষ্টা করবে এবং সেই ইউরিনে কিন্তু সেটার অস্তিত্ব পাওয়া যাবে। ইনিশিয়াল স্টেজে, অর্থাৎ প্রারম্ভিক অবস্থাতে এই সমস্যা বা রোগ জীবাণুর অস্তিত্ব যদি পাওয়া যায়, তাহলে কিন্তু ডাক্তারবাবু সেখানে খুব সুন্দরভাবে ব্যবস্থা নিয়ে প্রেগনেন্সির বাকি জার্নিটাকে আপনাদেরকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, মেডিসিন, মেডিকেশন বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে। এই রকমই কিছু সমস্যা যদি নাম জানতে চান, তাহলে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সি ডায়াবেটিস, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কিডনি ফেলিওর, লিভার ফেলিওর বা অন্যান্য কোনো সমস্যা। এই প্রত্যেকটা সমস্যার কারণ বা অস্তিত্ব কিন্তু ইউরিন অ্যানালাইসিসের মাধ্যমে উঠে আসে। এখন ইউরিনের যে রিপোর্টটা, ইউরিন অ্যানালাইসিস বা ইউরিন রুটিন এক্সামিনেশনের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাতে তিনটে পার্ট থাকে। প্রথম পার্ট থাকে গ্রস এক্সামিনেশন বা ফিজিক্যাল এক্সামিনেশন, যেটা যখন ল্যাবে টেস্ট হয়, যারা টেস্ট করেন তারা প্রাইমারি অবজারভেশন বা দেখে যেরকম বুঝতে পারছে সেরকম কিছু তথ্য বা
মিনিমাম কিছু মাপজোক পরিমাপ করে যে তথ্য থাকে সেগুলো উল্লেখ করে। তারপরে থাকে কেমিক্যাল এক্সামিনেশন বা ডিপস্টিক এক্সামিনেশন, অর্থাৎ কিছু স্টিকের মতন থাকে, কিছু কাগজের মতন থাকে, সেই কাগজের মধ্যে কিছু কেমিক্যাল থাকে যেটার সঙ্গে ইউরিনের রিয়াকশানের ফলে সেটা কিছু চেঞ্জ হয় এবং সেটা দেখে তার যে অস্তিত্ব পাওয়া যাচ্ছে বা তার যে মানে আসছে সেটা রিপোর্টে উল্লেখ করে। আর তিন নম্বর ম্যাটার হচ্ছে বা তিন নম্বর পার্ট হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, অর্থাৎ ইউরিনটাকে আণুবীক্ষণিক যন্ত্র বা মাইক্রোস্কোপের আন্ডারে এনে সেটার বিচার করা হয়, সেটার মধ্যে কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যাচ্ছে কি না। এবার প্রত্যেকটা পার্টের অনেকগুলো করে প্যারামিটার হয়। আমার মিসেসের ক্ষেত্রে রিপোর্টে যে কটা প্যারামিটার উঠে এসছে, অর্থাৎ যে কটা মাত্রা উঠে এসছে, যে কটা ইনফরমেশান উঠে এসছে, আমি বিশ্লেষণ করছি এক এক করে। ফার্স্ট পার্টে আছে গ্রস এক্সামিনেশন। গ্রস এক্সামিনেশন মানে ফিজিক্যাল এক্সামিনেশন যেমনটা বললাম। এবার এই ফিজিক্যাল এক্সামিনেশন বা গ্রস এক্সামিনেশনের মধ্যে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ইনফরমেশান আমি এক এক করে বিচার করছি। প্রথম আছে কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ, যেটা এখানে আছে 60 ml। একজন পূর্ণ বা প্রাপ্তবয়স্ক মানুষ যে সারাদিনে মোটামুটিভাবে 2 লিটার মতন জল খায়, তার কিন্তু প্রত্যেকবার 40 থেকে 90 ml এর মধ্যে ইউরিন বের হয় বা প্রস্রাব হয়। তো 60 ml উইদিন দ্য রেঞ্জ, এটার মধ্যে আসলে ঠিক আছে। নেক্সট 2 নম্বর বিষয় হচ্ছে কালার, যেটা এখানে বলা আছে পেল ইয়েলো। দেখুন, ইউরিনের কালার নিয়ে কিন্তু নানান মনে নানান মত, তবে পেল ইয়েলো বা লাইট ইয়েলোটা কিন্তু একদম ঠিকঠাক। এটা কিন্তু ডিহাইড্রেশনও নয়, এটা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি জল খেয়ে নেওয়াও নয়, বরং যদি ক্লিয়ার বা হোয়াইট আসে সেটা কিন্তু সংকেত দেয় যে আপনার প্রয়োজনের তুলনায় বেশি জল খাওয়া হচ্ছে। তবে অনেক সময় হয় কি যে ব্রাউনিশ বা অরেঞ্জিশ ইয়েলো আসছে, সেইটা কিন্তু ডিহাইড্রেশনের সংকেত দেয়, অর্থাৎ আপনার প্রয়োজনের তুলনায় কম জল খাওয়া হয়েছে। এছাড়াও যদি পিঙ্কিশ রেড, গ্রিন বা ব্লু এই সমস্ত যদি কালার আসে, সেটা কিন্তু কিডনি ফেলিওর বা লিভার ফাংশনের প্রবলেম বা জন্ডিস বা আপনার কোনো ইনফেকশান আছে সেটা সংকেত দেয়, সেটা চিকিৎসা করার দরকার হয়। 3 নম্বর বিষয় হচ্ছে ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সিটা অনেকের রিপোর্টে ক্লারিটি বা টার্বিডিটি হিসেবে উল্লেখ করা থাকবে, যেটা এখানে লেখা আছে স্লাইটলি হেজি। তো এটা ক্লিয়ার থেকে ক্লাউডি হয়ে থাকে। স্লাইটলি হেজিটা হচ্ছে যে হালকা একটা ঘন একটা ব্যাপার এসছে, হালকা একটা সাদা সাদা ব্যাপার এসছে। সেটা অনেক সময় আপনি যদি একটু প্রোটিন বেশি খান বা আপনি যদি একটু গ্লুকোজ বেশি নেন, সেটা কিন্তু অনেক সময় ইউরিনে স্লাইটলি হেজি এসে থাকবে। তবে ক্লাউডি বা ফোমি এসে থাকলে সেটা কিন্তু একটা বাজে সংকেত দেয়। এবার 4 নম্বর আর 6 নম্বর পয়েন্ট আমি একসাথে বিচার করছি, কারণ একটার সঙ্গে আরেকটা ডিপেন্ডেন্ট, রিয়াকশানের সঙ্গে পিএইচ ডিপেন্ডেন্ট। পিএইচ কত এসছে সেটার উপরই ডিপেন্ড করে যে এটার রিয়াকশান কী। দেখুন, এখানে পিএইচ এসছে 6.5। আমরা জানি 7-এর নিচে কোনো দ্রবণ বা লিকুইডের পিএইচ যদি আসে তার মানেই কিন্তু সেটা অ্যাসিডিক, সেই জন্য এখানে রিয়াকশানে লেখা আছে অ্যাসিডিক। জেনারেলি ইউরিনের পিএইচ 4.6 থেকে 8.0 মধ্যে হয়ে থাকে, অর্থাৎ অ্যাসিডিক বা অ্যালকালাইন হতে পারে। কিন্তু যদি ইউরিনের পিএইচ 4.5 বা তার নিচে আসে, তাহলে কিন্তু ডায়াবেটিস বা ইউরিন বা কিডনির প্রবলেম, কিডনি স্টোন এই সমস্ত ইঙ্গিত দেয়, সেটা কিন্তু চিকিৎসা করার দরকার হয়। এরপর আসছে 5 নম্বর পয়েন্ট, যেখানে বলা আছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি এখানে লেখা আছে 1015। এখন এই স্পেসিফিক গ্র্যাভিটি কি? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ইউরিনের ঘনত্ব বিচার করা হয়, সমপরিমাণ ইউরিন বা প্রস্রাব সমপরিমাণ জলের থেকে কতটা বেশি ঘন সেটার বিচার করা হয়। তার ফলে বোঝা যায় যে আপনার কিডনি আপনার শরীর থেকে কতটা ইউরিন বা কতটা অপ্রয়োজনীয় পদার্থ ইউরিনের মধ্যে জড়ো করতে পারছে। জেনারেলি এর রেঞ্জটা হচ্ছে 1005 থেকে 1035 বা 1.005 থেকে 1.035। এখানে 1015 এসছে বা 1.015 এসছে, এটা লিমিটের মধ্যে। স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1005-এর নিচে আসে, তার মানে হচ্ছে আপনার প্রয়োজনের তুলনায় বেশি জল খাওয়া হয়ে যাচ্ছে, অথবা ডায়াবেটিস ইনসিপিডাস হয়েছে, অথবা কিডনি বা রেনাল ফেলিওর হয়েছে বা কিডনির ফাংশানে কোনোভাবে কোনো গণ্ডগোল হয়েছে। এছাড়াও অনেক সময় কিডনির মধ্যে যে সেল থাকে বা কোষ থাকে সেটা ড্যামেজ হয়ে গেলে, যদি আপনার ইউরিন ঠিকঠাকভাবে অ্যাকুমুলেট না হয়, কিডনির কাজ যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে অনেক সময় হয়ে থাকে। আর 1035-এর ওপরে আসা মানে হচ্ছে যে আয়দার আপনার ডিহাইড্রেশন হয়েছে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম জল খাওয়া হয়েছে, অথবা অনেক সময় ভমিটিং টেন্ডেন্সি বা ডায়রিয়ার জন্যও কিন্তু এটা হয়ে থাকে। এছাড়াও শরীরে যদি কোনোভাবে গ্লুকোজ
प्रोटीन बा बैक्टेरियार परिमाण बेड़े जाए ताहले किन्तु यूरिनेर स्पेसिफिक ग्राविटी 1035-এর ওপরে আসতে পারে। এবার আসি কেমিক্যাল এক্সামিনেশন পার্ট। কেমিক্যাল এক্সামিনেশন পার্টের মধ্যে প্রথম পয়েন্ট আছে সুগার, যেটা এখানে বলা আছে নীল। জেনারেলি ইউরিনে কিন্তু সুগার থাকার কথা নয়। যদি ইউরিনের মধ্যে সুগার পাওয়া যায় তার দুটো অর্থ হতে পারে। এক হচ্ছে আনকন্ট্রোলড ডায়াবেটিস, আর দু নম্বর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ প্রেগনেন্সির জন্য যে ডায়াবেটিসটা তৈরি হতে পারে। বলা হয় যে ইউরিনের মধ্যে 0 থেকে 0.8 mm ওয়েল পার লিটার ইউরিনে থাকতে পারে, অর্থাৎ মিলি মোল পার লিটার ইউরিনের মধ্যে পাওয়া যেতে পারে, অথবা 0 থেকে 15 mg পার ডেসিলিটার ইউরিনের মধ্যে সুগার বা গ্লুকোজ পাওয়া যেতে পারে। এখন এই লিমিটটা যদি কোনোভাবে ছাড়িয়ে যায় তার অর্থই হচ্ছে যে ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস আছে, যেটা কিন্তু কন্ট্রোল না করতে পারলে আপনার গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। দু নম্বর হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন কিন্তু এখানে নীল বলা আছে। আগে বলে নিই অ্যালবুমিনটা কী জিনিস। অ্যালবুমিন এক প্রকার প্রোটিন যেটা লিভার তৈরি করে। এই প্রোটিনটা কিন্তু রক্তের মধ্যে যে পার্ট থাকে RBC, WBC, অণুচক্রিকে প্রত্যেকটা পার্টকে একসঙ্গে ধরে রাখতে হেল্প করে। আর যে শিরা এবং ধমনী এবং জালিকা যেগুলো আছে আমাদের সারা শরীরে ছড়িয়ে সেগুলোকে সুস্থ রাখতে হেল্প করে। এই অ্যালবুমিন কিন্তু কোনোভাবে ইউরিনে আসার কথা নয়, ব্লাড থেকে বেরিয়ে ইউরিনে আসার কথা নয়। কিন্তু যদি অ্যালবুমিন কোনোভাবে ইউরিনের মধ্যে পাওয়া যায় তার মানে হচ্ছে কিডনি ফাংশানে ফেলিওর বা গণ্ডগোল আছে বা সমস্যা আছে বা লিভার ফাংশানে প্রবলেম আছে। ইউনিভার্সিটি অফ রস্টার মেডিকেল সেন্টার বলছে থ্রু আউট দ্য ডে বা সারা দিনে ম্যাক্সিমাম 20 mg অ্যালবুমিন পাওয়া গেলেও যেতে পারে, এর থেকে বেশি নয়। যদি এর থেকে বেশি আসে তার মানে কিন্তু লিভার ফাংশান বা কিডনি ফাংশানে প্রবলেম আছে। তিন নম্বর বিষয় হচ্ছে ব্লাড। ব্লাড এখানে অ্যাবসেন্ট লেখা আছে, মানে ব্লাড নেই। দেখুন, ব্লাড স্বাভাবিকভাবে ইউরিনে থাকার কথা নয়। কেনই বা ব্লাডটা ইউরিনে আসবে? কেনই বা ইউরিন তৈরি হওয়ার সময় কিডনি ব্লাডটাকে পাস করবে ইউরিনে? আপনার শরীরে যদি হিমাচুরিয়ার মতন প্রবলেম থেকে থাকে বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা UTI হয়ে থাকে তাহলেই কিন্তু ইনফেকশন বা ওই হিমাচুরিয়ার সমস্যার জন্য ব্লাডটা ইউরিনে থাকতে পারে বা আসতে পারে। এরপরে 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টটাকে আমি একসঙ্গে এক্সপ্লেন করছি, বাইল সল্ট আর বাইল পিগমেন্ট। এখন প্রথম কথা হচ্ছে বাইল সল্টটা কী। বাইল সল্ট এমন একটা জিনিস যেটা লিভার তৈরি করে, যেটা আমরা যে ফ্যাট বা ফ্যাটে দ্রবণীয় যে খাবারগুলো খাই সেটা হজম করতে বা শরীরে মেশাতে আমাদেরকে হেল্প করে। এখন এই বাইল সল্ট তৈরি হওয়ার পর একটি নালীর মাধ্যমে ইনটেস্টাইনে আসে বা প্যানক্রিয়াসে আসে। কোনোভাবে এই নালীতে যদি ব্লকেজ থাকে বা বাঁধা থাকে বা লিভার ফাংশনে প্রবলেম থাকে তখনই কিন্তু এই বাইল সল্ট বা বাইল অ্যাসিড রক্তের মধ্যে বেড়ে যায় এবং সেটা ইউরিনে দেখা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে লিভার ফাংশনের প্রবলেম বা লিভারের ড্যামেজ বা লিভারের যে নালীর মাধ্যমে বাইলটা আসে লিভার থেকে সেইখানে কোনো সমস্যার জন্যই কিন্তু বাইলটা ইউরিনে বা বাইল সল্টটা ইউরিনে দেখা যাচ্ছে। একইভাবে বাইল পিগমেন্ট যেটা হচ্ছে বিলিরুবিন বিলিভারডিন, এই বাইল পিগমেন্ট যেটা বেসিক্যালি তৈরি হয় লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার বা নষ্ট হওয়ার পর, যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে। এখন এই বাইল পিগমেন্ট কোনোভাবে কিন্তু ইউরিনে আসার কথা নয়। যদি কোনোভাবে এই বাইল পিগমেন্ট ইউরিনে আসে তার মানে বুঝতে হবে কিডনি ফাংশানে প্রবলেম আছে বা লিভার ফাংশানে প্রবলেম আছে। এই পরিস্থিতিগুলোর কিন্তু ইমিডিয়েট অ্যাকশন না নিতে পারলে খুব মুশকিল, কারণ জন্ডিস এমন একটা পরিস্থিতি যার মধ্যে কিন্তু বাইল সল্ট বা বাইল পিগমেন্ট ইউরিনে আসে। নেক্সট বিষয় হচ্ছে অ্যাসিটোন। প্রথমে বলিনি অ্যাসিটোন কিন্তু এখানে নীল বলা আছে, অ্যাসিটোন যেটা থাকার কথা নয়। এখন অ্যাসিটোন কী জিনিস? অনেক সময় আমাদের শরীরে লিভার ফ্যাট বা ফ্যাটে দ্রবণীয় খাবারকে ভেঙে শক্তি উৎপাদন করে এবং এই যখন ফ্যাটটাকে ভাঙে তখন কিন্তু কিটোন তৈরি হয়। অ্যাসিটোনই এক প্রকার কিটোন। আমাদের শরীর যখন গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন না করে ফ্যাটকে বেশি পরিমাণে ভাঙতে শুরু করে বা শুধুমাত্র ফ্যাটকে ভেঙেই শক্তি উৎপাদন করে তখন অ্যাসিটোনের পরিমাণ আমাদের ব্লাডে বেড়ে যায় এবং ইউরিনে বেশি পরিমাণে অ্যাসিটোন পাওয়া যায়। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে বা ডায়াবেটিস তৈরি হয়েছে সেই সময় কিন্তু আমাদের শরীরে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করা সম্ভব হয় না, তখন ফ্যাটকে শক্তিতে কনভার্ট করতে থাকে, সেই সময় কিন্তু ইউরিনে অ্যাসিটোন পাওয়া যায়। তার মানে পরিষ্কার, যদি অ্যাসিটোন ইউরিনে পাওয়া যায় তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সি ডায়াবেটিসের পরিস্থিতি তৈরি হয়েছে অথবা ডায়াবেটিস আনকন্ট্রোলড ডায়াবেটিস আছে। তারপরের বিষয় হচ্ছে ফসফেট। ফসফেট এমন একটা বিষয় যেটা আমাদের শরীরে বা ইউরিনে তিনটে কারণে বেড়ে গিয়ে থাকে। প্রথমত
যদি ফসফরাসযুক্ত খাবার বেশি খাওয়া হয়ে গিয়ে থাকে, দু নম্বর যদি ভিটামিন ডি আমাদের শরীরে বেশি থাকে, আর তিন নম্বর যদি হাইপার অ্যাক্টিভ বা ওভার অ্যাক্টিভ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড চারটে ছোট ছোট বাটনের মতন দেখতে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে থাকে, যেগুলোর মেইন কাজ হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবং ক্যালসিয়ামের ইউটিলাইজেশন। সেটা যদি ওভার অ্যাক্টিভ হয়ে গিয়ে থাকে তখন আমাদের ইউরিনের মধ্যে ফসফেট পাওয়া যায়। এবার আসছি মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের প্রথমেই বলা আছে পাসসেল, যেটা লেখা আছে 223 HPF। HPF হচ্ছে হাই পাওয়ার ফিল্ড, যেটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের একটা ইউনিট বা একক। তো এই যে পাসসেল, এখন এই পাসসেল কী জিনিস? যেটাকে আমরা অনেক সময় পুঁজ বলে থাকি। হয় কি, কোনো জায়গা আমাদের শরীরের ভেতরে বা বাইরে কোনো জায়গাতে যদি কোনো জায়গাতে ইনফেকশন হয়ে থাকে বা কেটে গিয়ে থাকে, ক্ষত হয়ে থাকে, সেই জায়গাটাতে ইনফেকশনের সঙ্গে লড়াই করার জন্য বা সেই জায়গায় ক্ষতটাকে মেকআপ দেওয়ার জন্য বা ক্ষতটাকে ঠিক করার জন্য আমাদের শরীরের ভেতরে থাকা শ্বেত রক্তকণিকা বা WBC সেখানে এসে সেই ইনফেকশন বা সেই ক্ষতর যে ইনফেকশনগুলো আছে সেগুলোর সঙ্গে লড়াই করে এবং লড়াই করে সেই জায়গাটাকে প্রোটেক্ট করে। কিন্তু এই লড়াইয়ের পর শ্বেত রক্তকণিকা বা WBCগুলো কিছু পরিমাণ নষ্ট হয়, যেটা ওই স্থানে ইনফেকশনের জায়গাতে বা ক্ষতর জায়গাতে পুঁজ আকারে বা পাসসেল হিসেবে জমা হয়। আমাদের শরীরে যেহেতু নানান রকম প্রসেস চলতে থাকে, ইউরিনের মধ্যে 223 HPF বা হাই পাওয়ার ফিল্ড পাওয়া যেতে পারে, যেটা এখানে 223 লিমিটের মধ্যেই আছে। কিন্তু এর থেকে বেশি যদি কোনোভাবে পাসসেল পাওয়া যায়, তার মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ব্লাডার বা কিডনিতে কোথাও একটা ইনফেকশন আছে, সেই জন্য এই পাসসেলটা ইউরিনে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। দু নম্বর বিষয় হচ্ছে এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল কি? আমাদের শরীরের ভেতরের যে অন্তর্যন্ত্রগুলো আছে, সেটা হতে পারে কিডনি, লিভার, ইন্টেস্টাইন, এই প্রত্যেকটা অন্তর্যন্ত্রের বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল বেসিক্যালি আমাদের যে ইন্টারনাল অর্গ্যানসগুলো আছে বা অন্তর্যন্ত্রগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করে, সেগুলোতে ব্লাড এবং অক্সিজেন সাপ্লাই করে, পুষ্টিরস সাপ্লাই করে। এখন এই এপিথেলিয়াল সেল কোনোভাবে কিন্তু ব্লাডে বা ইউরিনে আসার কথা না, বা আসলেও ম্যাক্সিমাম 1-5 HPF হাই পাওয়ার ফিল্ড আসতে পারে। যদি কোনোভাবে এই লিমিটের বেশি আসে, তার মানে কোনো জায়গাতে ব্যাকটেরিয়া ফর্মেশন হয়েছে বা ইনফেকশন হয়েছে, সেটা লিভার, কিডনি, ইন্টেস্টাইন কোনো একটা কারণের জন্য, সেটা তখন ফার্দার ইনভেস্টিগেশনের দরকার হতে পারে। নেক্সট হচ্ছে মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া একমাত্র ইনফেকশন হলেই, কিডনিতে ইনফেকশন হলেই তখন বা লিভারে ইনফেকশন হলে তখন কিন্তু ইউরিনের মধ্যে মাইক্রো অর্গানিজম দেখা যাবে। চার নম্বর পয়েন্ট RBC, যেটাকে আমরা লোহিত রক্তকণিকা বলে থাকি, যেটা ঠিক কেমিক্যাল এক্সামিনেশন পার্টে যেহেতু ইউরিনের মধ্যে ব্লাড পাওয়া যায়নি সেই জন্য RBCর কোনো অস্তিত্ব নেই, এখানে RBC লেখা আছে নীল। এখন লোহিত রক্তকণিকা ইউরিনের তখনই পাওয়া যাবে যখন ইউরিনে ব্লাড বা রক্তের কোনো অস্তিত্ব থাকবে, যেটা আমি যেরকম বলেছি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা UTI অথবা হিম্যাচুরিয়ার ক্ষেত্রে দেখা যায়। যেহেতু এখানে ব্লাড অ্যাবসেন্ট ছিল সেই জন্য RBCটাও নীল। মাইক্রোস্কোপিক এক্সামিনেশানে লাস্ট যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টকে একসঙ্গে এক্সপ্লেন করার দরকার আছে, কাস্ট এবং ক্রিস্টাল, যে দুটোই নীল আছে। এখন কাস্ট আর ক্রিস্টাল কী জিনিস? কাস্ট হচ্ছে এক ধরনের লম্বা লম্বা টিউবের মতন দেখতে এক ধরনের পদার্থ বা শক্ত একটা জিনিস, যেটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশানের ফলে পাওয়া যায়, অর্থাৎ আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমেই দেখতে হয়। এখন এই কাস্ট জিনিসটা কীভাবে তৈরি হয় ইউরিনের মধ্যে? অনেক সময় RBC, WBC, এপিথেলিয়াল সেল বা কোনো কিডনি সেল, লিভার সেল অথবা প্রোটিন বা ফ্যাট যদি ইউরিনে চলে আসে, তখন সেটা জমাট বেঁধে এরকম লম্বা টিউবের মতন কাস্ট তৈরি হয়ে যায়। একইভাবে ক্রিস্টালস, যেটা ক্রিস্টালসটা কিন্তু আমাদের শরীর থেকে কোনোভাবে কিটোন, অ্যাসিটোন বা ফসফেট বা অন্যান্য যে সমস্ত পদার্থ বা কেমিক্যালসগুলো আছে সেগুলো ইউরিনের মধ্যে জমাট বেঁধে ক্রিস্টাল আকার ধারণ করে। ক্রিস্টাল বা কাস্ট যদি কোনোভাবে দেখা যায়, তার মানে কিন্তু কিডনি স্টোনের সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করার দরকার হয়, নাহলে কিন্তু পরবর্তীকালে আরও সমস্যা তৈরি হবে। ইউরিনের ট্র্যাক ইনফেকশন, ইউরিনের প্রবলেম, নানান রকম সমস্যা, শরীর থেকে রেচনটা ঠিকঠাকভাবে তৈরি হবে না, ইউরিন তৈরি হবে না, অর্থাৎ শরীর থেকে যে বিজাতীয় পদার্থগুলো সেগুলো কিন্তু বার হবে না, ইউরিন ব্লকেজ তৈরি হবে, কিডনির ফাংশনে ব্লকেজ তৈরি হবে, এই পরিস্থিতিগুলোর চিকিৎসা করাটা দরকার হয়। তো এই ছিল মোটামুটি ইউরিন রুটিন এক্সামিনেশন বা ইউরিন অ্যানালাইসিসের প্রত্যেকটা পার্ট। এই প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা প্যারামিটার আমি যতটা সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আপনার ইউরিন অ্যানালাইসিস রিপোর্টে যদি এমন কিছু থেকে থাকে যেটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল না, আমাদের আলোচনার মধ্যে ছিল না, কমেন্টের মাধ্যমে জানান, অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করব।
পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।